আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে শাহবাগে অবস্থান নিয়েছি। আমাদের কর্মসূচি এক দফা এক দাবি, আমাদের এই যৌক্তিক দাবি। আমরা অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে মাঠে নামিনি। আমরা ছাত্র সমাজ, তরুণ সমাজ এখানে মাঠে নেমেছি, যারা বয়সের কোঠা আপনারা বেঁধে দিয়েছেন, আমাদের হাত শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন, আমাদের শিকল দিয়ে পড়ানো হয়েছে। আপনি সেই শিকলটা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু বয়সের জায়গাতে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন সেখানে কিন্তু আপনি কোথাও অ্যাপ্লাই করতে পারছেন না। শুধুমাত্র ব্যাংকে সেটা কিন্তু না, আপনি সরকারি চাকরি বলেন, আপনি কোনো প্রাইম পার্মানেন্ট কোনো জব বলেন, কোনো ভালো কোম্পানি বলেন, সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ আমার 30 ওভার হয়ে গেছে। তাতে কি আপনি কি আমাকে ব্ল্যাকলিস্টেড করে দিচ্ছেন? আপনি যে কোনো কান্ট্রিতে যান না, আপনার পাসপোর্টে যদি একটা লাল কালি থাকে আপনাকে রেস্ট্রিক্টেড করে তার আপনি ঢুকতে পারবেন? আপনি কোনো মতে ঢুকতে পারবেন না। তাহলে আপনি কি করছেন? আমাকে দাবিয়ে দিচ্ছেন, আমাকে ব্ল্যাকলিস্টেড করে দিচ্ছেন। আমি কি করেছি সমাজে? আমি কোনো অপকর্ম করেছি? কোনো জায়গায় চুরি করেছি, ডাকাতি করেছি? তাহলে আপনি কেন আমাকে ব্ল্যাকলিস্টেড করে দিবেন? আমরা তরুণ সমাজ, আমরা কিছু করতে চাই। আপনি পড়াশোনা করেছেন, আপনি পাবলিক ইউনিভার্সিটি বলেন, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, পড়াশোনা করতে করতে আমাদের অনেকটা টাইম চলে গিয়েছে। আমরা আমাদের জীবনে স্টুডেন্ট পড়েছি, আমরা পার্ট টাইম জব করেছি, আমরা থার্ড পার্টি কাজ করছি, কিন্তু আমরা কোনো জায়গাতে কিন্তু উন্নতি করতে পারছি না। কারণ কি আপনি যদি কোনো একটা জায়গায়ও থার্ড পার্টিতে ব্যাংকেও থাকেন, কন্ট্রাকচুয়ালও থাকেন, সেই জায়গাতে কন্ট্রাকচুয়াল থেকে আপনি পারমানেন্ট করছেন না। কেন করছেন না? কারণ আপনি 30-এর কোটা পেরিয়ে গেছেন। 30-এর কোটা একদিনও যদি আপনি চান, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে এখানে কিন্তু আমাকে দাবিয়ে দেওয়া হচ্ছে। আমি তো যৌক্তিক দাবি চাচ্ছি। আমি চাই এখানে যারা আছেন সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন, এবং আমাদের এক দফা এক দাবি আমাদের 35 করে দিতে হবে। এবং 35 করলে আমি শুধু আমার স্বপ্ন পূরণ করছি না, আমার সাথে সাথে আমার পরিবারের স্বপ্ন পূরণ করছি, আমার দেশের স্বপ্ন পূরণ করছি। একটা দেশ যখন উন্নত হবে তখন একটা রাষ্ট্র উন্নত হবে। সেখানে শুধুমাত্র আমার পরিবারকে না, আমাকে দাবিয়ে দেওয়া মানে একটা রাষ্ট্রকে দাবিয়ে দেওয়া। আমরা আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করবো, মিনতি করবো, আমাদের শিকলটা ছেড়ে দিতে, ব্ল্যাকলিস্টটা আমাদের উঠিয়ে দিতে, আমাদেরকে 35 ওঠায়। কারণ আপনি একটা যৌক্তিক দাবি চিন্তা করেন, কারণ করোনাকালীন সময় আমাদের 3টা বছর চলে গেছে। আমরা কিন্তু চাইলে সেই সময় আপনি কি স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছেন? আপনি কিন্তু করতে পারেননি। তাহলে আমরা এই 3টা বছর আমরা কি অযৌক্তিক কিছু চাচ্ছি? আমরা আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের এই দাবিটা মেনে নেওয়া হোক। এবং আমি জানি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যথেষ্ট অমায়িক মানুষ, এবং আমরা যারা তার সন্তান তুল্য যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি তাদের কথা উনি মানবেন। কারণ এটা যৌক্তিক, অবশ্যই যৌক্তিক, অবশ্যই যৌক্তিক। আমাদের 35 দিতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের না দিবে আমরা আজকে আমরা দুই সমন্বয়ে যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রাখি। কারণ সমাজের বিভিন্ন বড় পর্যায়ে তারা আছেন, এবং আমরা জানি তারা এই ভোগান্তি, তারা যদি আজকে আমাদের সরকার যদি চেঞ্জ না হতো, আমরা 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 কিন্তু নতুনভাবে একটা স্বাধীনতা পেয়েছি, আমরা বাক প্রকাশের স্বাধীনতা পেয়েছি, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আজকে তরুণ সমাজ ছিল বিধায়, আজকে তো আমরা সেই জায়গায় আসতে পেরেছি। এবং আমি জানি যারা ওই জায়গাতে আছেন উনি যদি ওই পর্যায়ে না যেতেন তাহলেও কিন্তু উনি এই 35-এর বাধায় অতিক্রম করতে পারতেন না। অর্থাৎ এই জায়গাটা কিন্তু উনি নিজে থেকে উপলব্ধি করবেন এবং করছেন। আমি জানি যারা প্রধান দুই উপদেষ্টা আছেন এদেরকে আমরা শ্রদ্ধা করি, এবং আমরা জানি তারা আমাদের এই দাবিটা নিয়ে ভাববেন, এবং এটা নিয়ে কথা চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রতিনিধি টিম আসেনি, এবং যতক্ষণ না পর্যন্ত না আসছে আমরা এটার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি, এবং আমরা আমাদের দাবি আদায় করতে না পারছি আমরা এখানে আছি।